শুরু করছি 10ই ফেব্রুয়ারির দিন মাহাত্ম্যগুলি। আজকের দিনে পালিত হয় ওয়ার্ল্ড পালসেস ডে বা বিশ্ব ডাল শস্য দিবস। আজকের দিনে আরও পালিত হয় ন্যাশনাল ডিওয়ার্মিং ডে বা জাতীয় কৃমি নিবারণ দিবস। 1847 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র সেন এদিন জন্মগ্রহণ করেন অবিভক্ত ভারতবর্ষের চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত পশ্চিম গুজরার প্রাচীন জমিদার পরিবারে তাঁর জন্ম। নবীনচন্দ্রের প্রথম কবিতা কোনো এক বিধবা কামিনীর প্রতি প্রকাশিত হয় এডুকেশন গেজেট পত্রিকায়। তখন তিনি একাদশ এফএস শ্রেণীর ছাত্র। তার প্রথম বই অবকাশ রঞ্জনীর প্রথম খণ্ড প্রকাশিত হয় 1278 বঙ্গাব্দের পয়লা বৈশাখ এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1878 সালের 29 জানুয়ারি। তার উল্লেখযোগ্য কাব্যগুলি হল পলাশির যুদ্ধ, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। শেষের কাব্য তিনটি আসলে একটি বিরাট কাব্যের তিনটি স্বতন্ত্র অংশ। তার আত্মকথা আমার জীবন একটি উপন্যাসের মতো সুখপাঠ্য গ্রন্থ। তিনি ভানুমতী নামে একটি উপন্যাসও রচনা করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে অক্ষয় কুমার মৈত্রেয় এদিন প্রয়াত হন। গবেষণায় ছিল ও ইতিহাস চর্চার প্রতি তার প্রবল আগ্রহ ছিল তার, এবং এর জন্যই তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। এ উদ্দেশ্যে তিনি দীর্ঘকাল ধরে সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উভয়বিধ উৎস থেকে তথ্যাবলী সংগ্রহ করেন। তিনি বাংলার প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস, শিল্পকলা, পটশিল্প সম্পর্কে গভীর ও প্রামাণিক জ্ঞান অর্জন করেন। তিনি ঐতিহাসিক চিত্র শিরোনামে সিরাজউদ্দৌলা, মীর কাসেম, রানী ভবানী, সীতারাম, ফিরিঙ্গি, বণিক প্রমুখ ব্যক্তিকে নিয়ে ইতিহাস বিষয়ক প্রথম বাংলা সাময়িক পত্রিকা প্রকাশ করেন। যুগপথ তিনি বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থান, শিল্পকলা ও পটচিত্র সম্পর্কে তথ্যমূলক নিবন্ধ প্রকাশ করতেন। 1912 সালে প্রকাশিত গৌরলেখমালায় তিনি কয়েকটি সাল তাম্রশাসনের শিলালিপি বাংলা অনুবাদ সহ সম্পাদনা করেন। এতে করে বাংলা ভাষায় ইতিহাস গবেষণার ক্ষেত্রে নতুন ক্ষেত্র উন্মোচিত হয়। 1898 খ্রিস্টাব্দে বেটল ব্রেক্ট জন্মগ্রহণ করেন এদিন। এই জার্মান নাটকের অমর নাট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য দ্য থ্রি পেনি অপেরা, লাইফ অফ গ্যালিলিও, মিস্টার ইউয়ার পুন্তিলা অ্যান্ড হিজ ম্যান মাত্তি ইত্যাদি। বঙ্গ রঙ্গমঞ্চ বিশেষত গ্রুপ থিয়েটার ব্রেক্টের বহু নাটকের বঙ্গীয়করণ দেখেছে, যেমন তিন পয়সার পালা, পান্তুলাহা, পাঁচু ও মাসি ইত্যাদি। 1974 খ্রিস্টাব্দে পাহাড়ি সান্যাল এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হয়ে উঠতে পারতেন অসুর প্রথা সেনের দীনু ঠাকুর কিংবা ভারতীয় সঙ্গীত মহলের এক পণ্ডিত গাইয়ে, হতে পারতেন ভারতীয় সিনেমার দ্বিতীয় সেহেগালো, কিন্তু ভাগ্যের ফেরে হয়ে উঠেছিলেন অনন্য অভিনেতা। প্রমথেশ বড়ুয়া, সায়গাল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, কমল মিত্র, বিকাশ রায়ের সেই বিস্তৃত পায় যুগের এক কুশীলভ। সময়টা গত শতাব্দীর 3-এর দশক। অভিনয় দক্ষতা, দরাজ, মন, গানের গলা, নবাবী মেজাজ সব মিলিয়ে পাহাড়ি ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব। সন্দীপ রায়ের মনে পড়ে তার একটি ঘটনা। ওর একটি হুডখোলা ভক্সল গাড়ি ছিল, সেই গাড়িতে চড়ে উনি কলকাতা শহরে ঘুরে বেড়াতেন। লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি ছিল তার। 1979 খ্রিস্টাব্দে আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে এদিন ইরানে ইসলামী বিপ্লব সম্পন্ন হয়। এর মধ্যে দিয়ে সেখানে পেহলভি রাজবংশের শাসনের অবসান হয়। ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ইরান আত্মপ্রকাশ করে। বিপ্লবের পর তাদের শাসনতন্ত্রের পরিবর্তন হয় আবার। 2016 খ্রিস্টাব্দে অরবিন্দ মুখোপাধ্যায় দিন প্রয়াত হন। চলচ্চিত্রের পরিচালক ছিলেন, শিল্প উৎকর্ষের দিক দিয়ে তিনি প্রথম সারিতে পড়েন। কিন্তু সবাক যুগ শুরু হওয়ার পর বাংলা সিনেমা যা চরিত্র লক্ষণ হয়ে ওঠে, সেই গল্প বলার ক্ষমতা অরবিন্দ মুখোপাধ্যায় প্রখর তৎপরতায় আয়ত্ত করেছিলেন। তিনি একটি উত্তম কাহিনীকে শ্রুতি ও দৃশ্যের মধ্যে দিয়ে বর্ণনা করাকে জীবনের মূল পাথেয় ভাবতেন। তার 60 ও 70 দশকের ছবিতে সাধারণ বাঙালি মধ্যবিত্তের এক ধরনের আত্মপরিচয় নথিভুক্ত রয়েছে। যে মধ্যবিত্ত দৈন্য দুঃখকে জানেন কিন্তু জীবনের অচরিতার্থতা তাকে স্পর্শ করে না, যে জীবনকে হঠাৎ ছুটির দুপুরের মতো গান ও হাসি কান্নার মধ্যে খুঁজে পান, অরবিন্দ মুখোপাধ্যায় তার জন্যই বানিয়ে গিয়েছেন একের পর এক ছবি। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি।